কেমন আছে অনেক দিন পর চেষ্টা করব কিন্তু আমি কথা রাখতে পারি না আই ভেরি ভেরি সরি তো আমি চেষ্টা করব চেষ্টা করব তোমাদের জন্য কন্টিনিউ ভিডিও আনার তো আজকে তোমরা ক্লাস 6 এর গণিত প্রভা বই যেটা তোমাদের আছে তো সেই বইটা তোমরা দেখতে পাবে সেই বইয়ের কোষে দেখি একে তিন আমরা আলোচনা করব ঠিক আছে এটা মূলত ভগ্নাংশ সম্পর্কিত অধ্যায় তো চলো স্টার্ট করি প্রথমে দেখতে পাচ্ছ কষে দেখি একে তিন তো এইখানে তোমাদের সমস্ত যতগুলো অঙ্ক থাকবে সব ভগ্নাংশ রিলেটেড হবে না এই অঙ্কগুলো করতে হবে ফাঁকা ঘরে যে জিনিসগুলো বসবে সেগুলো হিসাব করে করতে হবে তো চলো স্টার্ট করি প্রথমটা দেখো লেখা আছে যে এখানে কত অংশ রং করা এবার তোমরা আমাকে বলো এখানে মোট কটা ভাগ আছে একটা দুটো এগারে গুনতে থাকো দেখবে মোট ভাগ হচ্ছে তিনটি চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা তো দশটা মোট ভাগ তুমি এখানে দশ লিখে নিলাম এবার বলো রং কটাই করা আছে এবার অনেকে গুনে নিয়ে দেখতে পারো দশটা আবার কেউ কেউ দেখবে আগে সাদাটা গুনবে ঠিক আছে বিভিন্ন রকম স্টুডেন্ট থাকবে ক্রিয়েটিভ থাকতে পারে তো প্রত্যেকেই তোমরা সঠিক তো সেক্ষেত্রে দেখো সাতটাতে রং করা আছে গুড তাহলে মোট রং করা কত হলো দশটার মধ্যে সাতটা এটাকে বললে এইভাবে বলতে হবে সাতের দশ অংশ এইখানে দেখো মোট ছটা অংশ আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটার মধ্যে কেবল একটা ভাগ রং করা আছে তো ছটা টোটাল একটাই রং করা আছে তাহলে রং করা নেই কটায় পাঁচটায় এখানে লিখতে হবে পাঁচ ঠিক আছে এটা ভালো করে মনোযোগ দিয়ে লিখবে রং করা নেই লেখা আছে তো একটাই রং করা আছে কিন্তু রং করা নেই পাঁচটাতে সেজন্য পাঁচ বাই ছয় হবে হ্যাঁ চলো নেক্সট দেখে নি মোট পাঁচ ভাগ এখানেও পাঁচটা ভাগ দেওয়া আছে এবং রং করতে হবে দু ভাগ ঠিক আছে তো আমরা এখানে দুটো ভাগ এই যে দুটো ভাগ আমরা রং করে দিলাম তোমরা ভালোভাবে করবে বাড়িতে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ চলো এবার নেক্সট দেখি এখানে অনেকগুলো অঙ্ক করা থাকবে আমরা প্রথমে একের দাগের অঙ্কটা করব এটা অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ দেখি দেখো দুইয়ের এরটা বলছে আমরা লিখবো অর্ধেক রুটি মানে কি বলতো অর্ধেক রুটি বলতে মোট ক ভাগ করতে হয় দুই ভাগ আচ্ছা এখানে লিখে দিই মোট কত ভাগ করতে হয় দুই ভাগ আর দুই ভাগের মধ্যে কয় ভাগ নিতে হয় এক ভাগ তাহলে কত অংশ বোঝায় এত অংশ বোঝায় হম এখানে বোঝায় লিখে দিলাম ঠিক আছে তাহলে অর্ধেক মানে দুই ভাগের মধ্যে এক ভাগ তার মানে একে দুই অংশ ঠিক আছে চলো এবার আমরা পরের অঙ্কটা দেখি এবার আমরা এই অঙ্কটা করব আমার কাছে একটি বড় চকলেট আছে আমি সেই চকলেটকে সমান আটটি টুকরো করে তার মধ্যে তিনটি টুকরো বোনকে দুটি টুকরো ভাইকে দিলাম বাকি টুকরোগুলো নিজে খেলাম আমরা কে চকলেট এর কত অংশ খেলাম এবার একে একে ভাবো আমি জাস্ট আঁকার চেষ্টা করছি ঠিক আছে তাহলে তোমাদের অঙ্কটা অনেকটা সহজ হবে একটা বড় চকলেট ক্যাডবেরি চকলেট হয় না ওরকম সেই চকলেটটাকে টুকরো কটা করতে হবে আটটা তো আমি এখানে আটটা টুকরো করে নিলাম আমি কিন্তু সমান ভাগ করতে পারিনি তোমরা চেষ্টা করবে ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটা টুকরোর মধ্যে তিনটি টুকরো কাকে দেওয়া হয়েছে তিনটি টুকরো দেওয়া হয়েছে বোনকে তো এখান থেকে এই পর্যন্ত এটা পেয়েছে বোন হুম আচ্ছা তারপরে বলেছে দুটো টুকরো ভাই তার মানে এখান থেকে এই দুটো টুকরো ধরে নিলাম ভাই আর বাকি যে টুকরো থাকলো সেটা কে আমি তাই তো ছবি আঁকে নিলে আরো সুবিধা হবে তাহলে এইবার বলতো তো কে কত অংশ পেলাম আগে দেখি বোন পেলো বোন পেলো মোট কত ভাগ আট ভাগ তার মধ্যে বোন তিন ভাগ তাই না তাহলে এত অংশ বুঝতে পারছো তো আচ্ছা এবার ভাই পেলো ভাই দেখো দুই ভাগ এই যে এটা আর এটা তো দুই ভাগ আট ভাগের মধ্যে এত অংশ এটাকে ছোট করলে আহ কাটাকাটি করলে একের চারও হয় কিন্তু তোমাদের অসুবিধা নেই তোমরা আপাতত এইভাবেই করবে ঠিক আছে আমি পেলাম আমি পেলাম কত বাকিটা মানে তিন তাই তো তিন আটের মধ্যে এত অংশ পেলাম ছবি আঁকবে এইভাবে অঙ্ক করবে প্রত্যেকে সঠিক ঠিক আছে এখন অনেকে দেখবে এই দুটো যোগ করবে দি এক থেকে বাদ দেবে এইখানে একটা জিনিস খেয়াল করো কি বলেছে মনে মনে ভেবে লিখতে বলেছে তবুও মনে মনে ভাবাটাকে আমি ছবি আকারে তোমাদের দেখালাম তোমরা এই ছবিটা না কিয়েও তোমরা এই অঙ্কুর তিন লাইন করলেও তোমাদের সঠিক ঠিক আছে তবু তোমরা চেষ্টা করবে কোনো সমস্যা নেই এই ছবিটা মনের মধ্যে আঁকার চেষ্টা করবে এবার কেউ যদি হিসাব করে যোগ করে তারপরে এক অংশ থেকে বাদ দেয় সেটা কিন্তু এই বইয়ে করতে সেটা করলে জোর করে করা হবে ঠিক আছে এই বইগুলো যারা বানিয়েছে তারা খুবই মানে কি বলবো তাদের মাথা খুবই উন্নত মানের তারা তোমাদের কথা ভেবেই করেছে তোমরা যেভাবে তোমাদের বলবে এই বইটা সেভাবে ফলো করবে তোমাদের ভালো হবে ঠিক আছে তোমরা সব সময় এই উদাহরণের মাধ্যমে অঙ্ক করার চেষ্টা করবে এইভাবে চলো আমরা এর পরের অঙ্কটা দেখে নিই তিনের অঙ্কটা এক থেকে দশ পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি ঠিক আছে ও মৌলিক সংখ্যাগুলি লিখি লেখার পর এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যার অংশ কত অংশ মৌলিক সংখ্যা আচ্ছা তোমরা কি জানো মৌলিক সংখ্যা কি চলো আমি এখন বলে দিই যদি কোনো সংখ্যার উৎপাদক যেমন ধরো ছয় ছয়কে কি কি দিয়ে ভাগ করা যায় এখানে লিখবো এক দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করা যায় আর তিন দিয়ে ভাগ করা যায় আর ছয় দিয়ে ভাগ করা যায় এই ছয়ের উৎপাদক কটা পেলে একটা দুটো তিনটি চারটে কিন্তু যদি তার মানে ছয় মৌলিক নয় যদি কোনো মৌলিক সংখ্যা হয় এখানে জানবে তার দুটো উৎপাদক থাকে যেমন তিন তিনকে এক দিয়ে ভাগ করা যায় আর তিন দিয়ে ভাগ করা যায় তাহলে কটা উৎপাদক হলো দুটো তাহলে মৌলিক সংখ্যার কেবল কটা উৎপাদক থাকে দুটো সে নিজে একটা যেমন তিনের একটা উৎপাদক তিন নিজেই আর একটা এক ঠিক আছে যেমন ধরো সাত সাতের একটা উৎপাদক সাত নিজেই একটা আর একটা এক তাহলে সাতও কি সংখ্যা মৌলিক সংখ্যা আচ্ছা বলো তো নয় মৌলিক হবে কি হবে না আচ্ছা দেখো তাহলে নয় কে এক দিয়ে ভাগ করা যায় নয় দিয়ে ভাগ করা যায় ওকে নয় কে তো তিন দিয়েও ভাগ করা যায় তাহলে উৎপাদক কটা হয়ে যাচ্ছে দুটোর থেকে বেশি হয়ে যাচ্ছে সেই কারণে মনে রাখবে মৌলিক যে সংখ্যা হয় তাদের কেবল দুটোই উৎপাদক থাকে একটা নিজে সে আর একটা এক তো এইখানে আমরা লিখে নেব যেটা বলেছে সেটা করব। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং দশ তোমরা ইলাক্ট জিনিসের যে চালুনি সেখানে দেখতে পাবে ঠিক আছে যে পরবর্তী চ্যাপ্টারগুলোতে আরও এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে তবুও আশা করি তোমরা বুঝতে পেরেছো আচ্ছা একের উৎপাদক কত এক আর কেউ নেই একই তো তোমরা হয়তো অনেকে বলবে এক তো নিজে একটা আর একটা তো একই তো এক একটা জিনিসকে তো দুবার বলার দরকার নেই তো একের একটাই উৎপাদক আছে সে কারণে এটা মৌলিক নয় আবার দুটোর থেকে বেশি উৎপাদক থাকতে হবে হবে যৌগিক তাহলে এক যৌগিকও যৌগিকও নয় 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 তাহলে মৌলিকও একে বক্সের মধ্যে রেখে দিই তারপরে দেখব দুই দুই একটা এ মৌলিক সংখ্যা কারণ দুইয়ের দুইকে এক দিয়ে ভাগ করা যায় আর দুই দিয়ে ভাগ করা যায় তাহলে যেগুলো যেগুলো মৌলিক হবে আমরা গোল করে নিই হ্যাঁ দুই একটা তিন একটা কারণ তিনকে ভাগ করা যায় এক দিয়া তিন দিয়ে আর কিছু দিয়ে তো যায় না তারপর চার চারকে এক দিয়ে ভাগ করা যায় চার দিয়েও ভাগ করা যায় আবার দুই দিয়েও ভাগ করা যায় তাহলে চার হবে না পাঁচ হবে কারণ পাঁচকে এক আর পাঁচ এই দুটো সংখ্যা দিয়েই ভাগ করা যায় ঠিক আছে ছয় হবে না ঠিক আছে ছয়কে কে তিন দিয়ে ভাগ করা যায় এক আর ছয় তো আছেই সাত হবে আর আট হবে না নয় হবে না দশ হবে না কারণ আটকে চার দিয়ে ভাগ করা যায় নয় কে তিন দিয়ে ভাগ করা যায় এবং দশকে পাঁচ দিয়ে ভাগ করা যায় ঠিক আছে আর এক আর তো আছেই এক আর নয় তো আছেই এক আর দশ তো আছেই এইরকম তো আমি বেশি বড় করতে চাইছি না অঙ্কটা বুঝতে পারলে যদি তোমাদের কারো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করবে পরবর্তী ক্লাসে এটাকে আরো ডিটেলসে একটা আলাদা ভিডিও বানিয়ে তোমাদের মৌলিক যোগে বুঝিয়ে দেব আচ্ছা এইবার দেখো এই সংখ্যাগুলোর মধ্যে থেকে টোটাল আছে কটা দশটা পূর্ণ সংখ্যা মানে আখড়া আমরা বলি না আখড়া মানে কমপ্লিট সম্পূর্ণ তো এই পূর্ণ সংখ্যাগুলো আছে টোটাল দশটাই কিন্তু তার মধ্যে মৌলিক আছে একটা দুটো তিনটি চারটে তাই তো তাহলে আমরা এখানে লিখতে পারি পূর্ণ সংখ্যার বলো মোট সংখ্যা দশটা তার মধ্যে পূর্ণ এই মৌলিক সংখ্যা একটা দুটো তিনটি চারটে এত অংশ মৌলিক একটা দাগ টেনে দিই মিশে যাবে না মৌলিক সংখ্যা তোমরা যদি এই যে ভগ্নাংশটা আছে এটাকে যদি লঘিষ্ঠ আকারে লিখতে চাও মানে উপরের যে লব আর নিচের যেটা থাকে তাকে হর বলে তো এটা লব আর এটা হর এই দুটোকে যদি একই সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করা যায় তাহলে ভগ্নাংশর পরিমাণটা যে মান সেটা পাল্টায় না হয়তো দেখতে আলাদা লাগে কিন্তু একই বোঝায় ঠিক আছে যেমন এক টাকাও যা একশো পয়সাও তো তাই কিন্তু শুনতে আলাদা লাগে তো একে একে যদি যদি দিয়ে দিয়ে ভাগ ভাগ করা করা যায় 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 তাহলে তাহলে হয়ে হয়ে আর এইভাবেও তোমরা লিখতে পারো তবে এই পর্যন্তও যদি কেউ কমপ্লিট করো সেও সম্পূর্ণ নম্বর পাবে অনেকে অঙ্কে এই ভুলটা করো মানে ভাবো যদি এটা না লিখে স্যার মনে হয় পুরো নম্বর দেবে না এটা ঠিক নয় এই ধরনের ভুল ভ্রান্তি বা ভয় কখনো ভিতরে রাখবে না এগুলো এই সমস্ত ভুলগুলো তোমাকে অঙ্ক শিখতে বাধা দেবে কখনো ভাববে না ঠিক আছে রকম চিন্তা ভাবনা রাখলেই তুমি অঙ্কে অনেক দূর যেতে পারবে কারণ অঙ্কে ভয় করা খুবই খারাপ জিনিস ঠিক আছে চলো নেক্সট আমরা দেখিনি পরের অঙ্কটা অনেক গল্প হয়ে যাচ্ছে আচ্ছা এবার আমরা দেখবো ডি এর অঙ্কটা ঝুড়িতে কিছু কমলা লেবু আছে অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পরে ঝুড়িতে দুটি লেবু পড়ে রইল দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কটি লেবু ছিল দেখো বলেছে মনে মনে এখন আমি তো মনে মনে তোমাদের ওটা বোঝাতে পারবো না আমি বোঝাচ্ছি দেখো দুটো ভাগ আছে লেবু ঠিক আছে অর্ধেক অর্ধেক আচ্ছা দেখো এইখানে দুটো কমলা লেবু আছে ওকে তাহলে আগে বুঝে নাও যে ঝুড়িতে কিছু কমলা লেবু ছিল টোটালটাই ঝুড়ি এই টোটালটাই হচ্ছে একটা ঝুড়ি ওকে এই টোটালটা তো অর্ধেক লেবু পড়ে আছে কটা পড়ে আছে দুটো তাহলে বাকি নিশ্চয়ই দুটোই ছিল তাহলে মোট লেবু কটা হয় চারটে তাহলে এইখানে তোমরা যদি লিখতে চাও যেহেতু তোমাদের খাতায় করে যদি দেখাতে বলে তাহলে তোমরা এইভাবে লিখবে অর্ধেক লেবু সমান সমান কত হয় দুটি অতএব সব মনে রাখবে অর্ধেকের ডবল সম্পূর্ণ ঠিক আছে অর্ধেক যা থাকবে তাকে ডবল করে দাও তাহলে তো যাচ্ছে এই দেখো অর্ধেক যা থাকছে তাকে ডবল করে দাও তো ওরকম এখানে লিখব ঝুড়িতে লেবু ছিল চারটি দুই গুণ দুই চারটি হাতের লেখা একটু খারাপ হচ্ছে একটু মানিয়ে নিতে হবে তোমাদের হ্যাঁ চলো তো অঙ্কটা দেখি একই মাপের দুটি গ্লাসে একই পরিমাণ শরবত তৈরি করা হলো প্রথম গ্লাসে শরবতের এত অংশ চিনি আছে আর দ্বিতীয় গ্লাসের শরবতের দুয়ের সাত অংশ চিনি আছে শরবত খাওয়ার আগেই কোন গ্লাসে মানে বলতে হবে যে কোনটা বেশি মিষ্টি যেটাতে তুলনামূলক চিনি বেশি থাকবে সেটা বেশি মিষ্টি হবে এইখানে অঙ্কটা দেখো কিভাবে আমি বুঝবো দেখো তো আমরা কি করব এটাকে একটা একই রকম দুটো ছবি আঁকবো আমি যদি অঙ্কের মতো করাচ্ছি না কারণ এখানে বলেই দিয়েছে যে মনে মনে করো সেজন্য তোমাদের মনে মনে যে ভাবনাটা আসবে সেটাকে ছবি আঁকারে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি তো একদম হুবহু দুটো ছবি করবে কারণ দুটো গ্লাস একদম সেম ঠিক আছে আচ্ছা প্রথম গ্লাসটাকে ভাগ করব কত পাঁচ ভাগে তাহলে আমি সমানভাবে পাঁচটা ভাগে ভাগ করব চেষ্টা করছি ঠিক আছে তাও হলো না অনেকটা প্রায় আর দ্বিতীয়টাকে সাতটা ভাগে ভাগ করব। আচ্ছা এবার এই যে প্রথম গ্লাসটা তুমি একটু লক্ষ্য করো বুঝতে পারবে পাঁচ ভাগের মধ্যে এক ভাগ চিনি আছে মানে এইটুক ঠিক আছে আচ্ছা আর দ্বিতীয়তে সাত ভাগের মধ্যে ভাগের দু ভাগ চিনি আছে এইটুক এইবার একটা সমস্যা দাঁড়াবে আমার ছবিটা যেহেতু সঠিকভাবে স্কেলে আঁকা নয় সেক্ষেত্রে তুমি বুঝতে পারবে না কিন্তু তুমি যদি এই ভাগগুলো সঠিকভাবে করতে পারো তাহলে তুমি বুঝতে পারবে যে একের পাঁচ আর দুয়ের পাঁচের মধ্যে বড়কে এইটা বেশি দেখতে পাবে এইটা বেশি হবে ঠিক আছে উত্তর হবে দ্বিতীয় গ্লাসেরটা বেশি মিষ্টি এখন তুমি কিভাবে মানে আমি তোমাকে বলে দিলাম খাতায় সঠিকভাবে যদি মাপ করে আঁকো তাহলে বুঝে যাবে যে যেটা বেশি হবে দেখতেই পাবে যে এটাই পর্যন্ত আর এটাই পর্যন্ত একটু বেশি এটা বুঝতে পারবে কিন্তু আমি একটু তোমাদের এবার অঙ্ক আকারে দেখাই দেখো অঙ্ক আকারে কিভাবে করতে হয় একের পাঁচ লিখবো আর দুয়ের সাত লিখবো লিখবো তো কমা দিয়ে লিখবো তুলনা করব কিভাবে তুলনা করব সমান সমান দেব না এখানে অতএব চিহ্ন দিতে হয় সমান সমান নয় কারণ আমি তো তো যোগ করছি না এই আর গুণ করলে এখানে লিখবো লসাগু ঠিক আছে সাত তোমরা আপাতত এটা বুঝতে যেও না জাস্ট দেখে নাও ঠিক আছে এটা কিভাবে করতে হয় কারণ পরবর্তীতে আমি শেখাবো তোমাদের ঠিক আছে তো এই পাঁচ আর সাতের গুণ এখানে আমরা লিখবো তাই তো আচ্ছা চলো তোমাদের আর একটা বিষয় বলে এইভাবে আমি করাবো না আমি একটু চলো সমস্যা হচ্ছে আমরা এইভাবে করাবো না একটু অন্যভাবে করাচ্ছি ঠিক আছে একের পাঁচ ও এর সাত এখানে লিখবো অর্থাৎ অন্যভাবে করাচ্ছি দেখো এটাকেও দুই গুণ করে দাও দুই একেও দুই দুই গুণ করে দাও দশ তাহলে একের পাঁচটা হয়ে গেল দুই দিয়ে গুণ করলে ওপর নিচে দুয়ের দশ আমি বলেছিলাম না একই থাকে ভগ্নাংশ একের পাঁচও যা এর দশও তাই ও এখানে যা আছে তাই রেখে দিই দুয়ের সাত এবার দেখো উপরের সমান কিন্তু নিচে বড় কার এর বড় মনে রাখবে নিচে বড় হলেও সে ছোট হয়ে যায় যদি ওপর সমান হয় তো এই ক্ষেত্রে তোমাদের এটা ছোট হয়ে যাবে তার মানে দ্বিতীয়টা বেশি হবে ঠিক আছে আমি জানি তোমাদের অনেক সমস্যা হচ্ছে বুঝতে তোমরা জাস্ট এই ছবিটা আঁকবে একে মনে মনে ভাববে যে কোনটা বেশি সেইভাবে অঙ্কটা করে দেবে লিখবে কোন গ্লাসটা বেশি মিষ্টি হবে বলো তো দ্বিতীয় গ্লাসটা আর এইভাবে যদি তোমরা করো তাহলে তো হয়েই গেল। কিন্তু তোমাদের এখানে মনে মনে বলেছে আমিও চাইছি তোমরা এগুলো খাতায় না করে একটু মনে মনে ভাবো তাতে তোমাদের ব্রেনের যে ডিডাকটিভ থিঙ্কিং চিন্তা ভাবনা করা অপ্রসারী চিন্তা ভাবনা সেটা বাড়বে এবং এটা তোমাদের অঙ্কের জন্য খুব ভালো হবে ঠিক আছে চলো এবার এফ এরটা করাই তোমরা কমেন্ট করবে যদি তোমাদের সমস্যা আমাকে কমেন্ট করবে আমি চাই না আমি আমি পারতাম এটা অন্যভাবে করাতে কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে তোমাদের অন্যভাবে করাচ্ছি না তোমরা এই দুটো ছবি আঁকবে একে কম্পেয়ার করে দেখবে যে কোনটা বেশি লাল হচ্ছে ঠিক আছে চলো নেক্সট অঙ্কটা এবার আমরা দেখি আচ্ছা স্কুলের গেটে পাঁচের সাত অংশ রং করা হয়ে গেছে কত অংশ রং করতে বাকি আছে দেখো রং টোটাল করতে হবে কয় ভাগ সাত ভাগ হয়ে গেছে কয় ভাগ পাঁচ ভাগ বলো তো সাত ভাগে রং করতে হবে আর পাঁচ ভাগ হয়ে গেছে ক ভাগ বাকি আছে দু ভাগ তাহলে এখানে লিখব রং করা হয়ে গেছে এত অংশ তাই না আচ্ছা তাহলে বাকি কত আছে বাকি আছে ডাইরেক্ট করে দাও কোনো সমস্যা নেই তো কিভাবে করছো ব্রেনে ভাবো নিচে তো সাত থাকছে ওকে আর ওপরে পাঁচ সাত ভাগের মধ্যে কি করছো পাঁচ ভাগ বাদ দিয়ে দুই ভাগ করছো তো সাত ভাগের মধ্যে পাঁচ ভাগ বিয়োগ তো করছো মনে মনে তো করছো ওটাই লেখো অংশ তাহলে হচ্ছে দুই বাই সাত অংশ হয়ে গেল চলো নেক্সট অঙ্ক এবার দেখে নিই এটা তোমরা মনে মনে একবারই করে ফেলতে পারতে আচ্ছা এবার দেখো আমার কাছে কুড়ি টাকা আছে আমি পাঁচ টাকা খরচ করলাম আমি আমার টাকার কত অংশ খরচ করলাম কুড়ি ভাগের মধ্যে পাঁচ ভাগ খরচ করলাম আমি কত টাকা ছিল কুড়ি টাকা খরচ করলাম কত পাঁচ টাকা এত অংশ খরচ করলাম এবার আমি তোমাদের বলেছি একই সংখ্যা দিয়ে ভাগ করলে কিংবা গুণ করলে উপর নিচকে হর ও লবকে ভগ্নাংশ একই থাকে খরচ করলাম এবার এইটাকেই তুমি যদি পাঁচ দিয়ে ভাগ করো পাঁচকে ভাগ করলে হয়ে যায় চার এইভাবেও লিখতে পারো এত অংশ খরচ করলাম একই ব্যাপার যদি তোমরা এই অব্দি লিখে ছেড়ে দাও এক লাইন তাও হবে এবার কি বলেছ কত অংশ এখনো আমার কাছে আছে আমি অঙ্কটা অন্যভাবে করছি আমার কাছে কত আছে এখনো আমার কাছে এখনো আছে দেখো মোট কত ভাগ এই টুকের দিকে তাকাও কিংবা এই টুকের দিকে তাকাও চলো ওটা ছেড়ে দাও চার ভাগের মধ্যে এক ভাগ খরচ করে ফেলেছি তাই না তো চার ভাগের মধ্যে যদি এক ভাগ খরচ হয়ে যায় কিংবা কেউ কেউ বলবে কুড়ি ভাগের মধ্যে পাঁচ ভাগ যদি খরচ হয়ে যায় তাহলে ক ভাগ থাকে আমরা এইটা ধরে অঙ্কটা করাচ্ছি ঠিক আছে তো চার ভাগ নিচে তো আছে ওকে তো চার ভাগের মধ্যে এক ভাগ খরচ করে ফেললে কয় ভাগ থাকে তিন ভাগ কিভাবে করলে চারের মধ্যে এক ভাগ দিলে তো ওটাই মনের টাই লেখো এখানে তাহলে তিন ভাগ থাকে তাহলে তিনের চার অংশ ঠিক আছে চলো এবার আমরা নেক্সট অঙ্কটা দেখি এই চেটটা আচ্ছা রাজিয়ার কাছে ছত্রিশটা কুল আছে সে দুয়ের তিন অংশ আমাকে দেবে ছত্রিশটা কুলকে কয় ভাগে ভাগ করতে হবে তিন ভাগে দু ভাগ আমাকে দেবে কতগুলো কুল আমাকে দেবে তুমি যদি ছত্রিশকে তিনটি আলাদা আলাদা প্লটে ভাগ করো ছত্রিশটা কুলকে তিন ভাগে ভাগ করো দেখবে ছত্রিশকে বলো তো তিন দিয়ে ভাগ করলে কত হয় তিন কে তিন তিন দুগুণে ছয় দেখবে বারোটা বারোটা করতেলে তাহলে এখানেও বারোটা আচ্ছা এখানেও বারোটা আছে এখানেও বারোটা আছে এখানেও বারোটা আছে তাই তো তো তার মধ্যে দু ভাগ দিয়ে দিয়েছে দুই ভাগ মানে কটা চব্বিশটা আচ্ছা অঙ্কটা কিভাবে করতে হবে লিখতে হবে রাজিয়া আমাকে দেবে ছত্রিশ গুণ এই দু তিন নিচে লেখা মানে ভাগ করা তাহলে কয় দিয়ে ভাগ করলে তিন দিয়ে ভাগ করলে যে যত উত্তর হচ্ছে সেটাকে কয় দিয়ে গুণ করবে দুই দিয়ে গুণ করবে সেজন্য একবারে দুয়ের তিন লিখে দিলাম বুঝতে পারলে ছত্রিশ এর দুয়ের তিন অংশ তাহলে এতটি কুল আমি এটা একটু আলাদা করে দিই নাহলে তোমরা মিশিয়ে ফেলবে আচ্ছা দেখো তিন বারো ছত্রিশ তাহলে বারো দুগুণে চব্বিশটি ঠিক আছে তো উত্তর হয়ে গেল এবার এখানে দেখো তিনের দাগের অঙ্কগুলো আমি ভিডিও যাতে বড় না হয়ে যায় সেজন্য আপাতত এইগুলোই কমপ্লিট করাবো এর পরের দিন আমরা অন্যগুলো করাবো তো চলো আগে এইগুলো দেখিনি ভগ্ন ছবির সাহায্যে দেখাতে হবে এরটা দেখো পাঁচ ভাগের এক ভাগ কিচ্ছু না এরকম একটা দাগ দেবে পাঁচটা ভাগ করবে দিয়ে একটা ভাগে রং করে দেবে হয়ে গেল একদম সহজ তারপর একটা বলেছে 8 ভাগের 3 ভাগ বা তিনের এর অংশ কিছু না এই রোমাটা করো আটটা ভাগ হয়ে গেল তোমাকে তিনটি ভাগ যে কোন তিনটি ভাগ কালার করে দাও এই যে তিনটি ভাগ আমি কালার করে দিলাম হয়ে গেল সি এখানে এই অঙ্কটা একটু কমপ্লিকেটেড হবে একটু বোঝার চেষ্টা করো হ্যাঁ দেখো পাঁচ ভাগের মধ্যে তো 14 ভাগ হয় না এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ তো আমরা কি করব প্রথমে এই চোদ্দকে আমরা ভাগ করব কয় দিয়ে ভাগ করব পাঁচ দিয়ে দেখো পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ দুগুণে দশ হয় তাহলে পুরোপুরি দুটো চকলেট নিতে হবে আরও একটা চকলেট নিতে হবে যেটাকে আমরা পাঁচ ভাগ করে চার ভাগ পাবো এখানে আমরা লিখে দিই উপরে চার আর এখানে যেহেতু পাঁচ দিয়ে ভাগ করছিলাম পাঁচ এটাকে মিশ্র ভগ্নাংশ করে দিলাম ঠিক আছে আরেকবার ভালো করে শুনে নাও চোদ্দোকে যখন আমরা পাঁচ দিয়ে ভাগ করছিলাম চোদ্দোকে আমরা পাঁচ দিয়ে ভাগ করছিলাম তো যেটা উত্তর হবে সেটা পূর্ণ হিসাবে পাব যেটা ভাগশেষ থাকবে সেটা উপরে থাকবে ওকে আর যেটা দিয়ে ভাগ করব সেটা নিচে তাহলে পুরোপুরি কটা দুটো আমি সের অঙ্কটা এখানে দেখাচ্ছি দেখো আর একটু ভালো করে এই দিকে দেখে নাও তো এখানে পুরোপুরি একটা দুটো পুরোপুরি আখড়া একদম তারপরে আরো একটা নিতে হবে সেটাকে ভাগ করতে হবে কয় ভাগে পাঁচ ভাগ এবং তার মধ্যে চার ভাগ রং করবে তো চার ভাগ আমরা রং করে দিলাম ঠিক আছে এটাও রং করে দেবে তাহলে এটা বলতে বোঝায় চোদ্দ বাই পাঁচ বলতে বোঝায় পুরোপুরি দুটো আরো একটার এতটা মানে পাঁচ ভাগের চার ভাগ ঠিক আছে চলে এবার আমরা ডি এর অঙ্কটা দেখিনি এইভাবেই আঁকবে একটু সুন্দর করে ডেটা বলেছে পুরোপুরি কটা নিতে হবে দুটো একটা দুটো নিয়ে নিলাম আরও একটা নিতে হবে সাত ভাগ করে তিন ভাগ রং করতে হবে এক দুই তিন চার দেখো সাত ভাগ করে দিলাম তাহলে এটা তো রং হচ্ছেই ঠিক আছে এটা তো দুটো তো পুরোপুরি রং হচ্ছে এখানে দেখাচ্ছে আরও একটাকে সাত ভাগ করে তিন ভাগ রং করব তো এই যে তিন ভাগ আমরা রং করে দিলাম ঠিক আছে চলো এবার আমরা দেখি ইয়ের এটাও ঠিক তাই আটকে আমরা ভাগ করবো এক জায়গায় ভাগ করে নেবে এইভাবে আটকে আমরা পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ একে পাঁচ তো পুরোপুরি একটা নেব দেখো আমরা পুরো একটা নিয়ে নিলাম আর ভাগ শেষ তিন তাহলে উপরে তিন আর নিচে পাঁচ তো আরো একটা নিতে হবে দিয়ে তাকে আমরা ভাগ করবো পাঁচটা এবং সেটাকে আমরা তিনটি কালার করবো তিনটি কালার করে দিলাম তাহলে হয়ে গেল তাহলে ই হয়ে গেল এবার এফ এফ এরটা দেখো এফ এরটাও ঠিক তাই এখানে যখন আমরা এগারো কে ভাগ করব সাথে কে সাত চার বিয়োগ করে থাকছে তাহলে উপরে চার চলে গেল আর যেটা দিয়ে ভাগ করছে সেটা নিচে তাহলে একটা পুরোপুরি নেব এবং আর একটাকে সাত ভাগ করে চার ভাগ নেব একটা আমরা পুরোপুরি নিয়ে নিলাম আর একটাকে আমরা সাত ভাগ করলাম এবং আমরা এখানে চার ভাগ আমরা কালার করে দিলাম এটাকেও করে দেবে ঠিক আছে মনে থাকে যেন এটাকে যে কালার করবে এটাকেও সেই কালারই করবে এই যে পুরকগুলো আমি করিনি অনেক জায়গায় কিন্তু তোমরা করে দেবে ঠিক আছে তো এইবার আমরা চারত্যাগের অঙ্কগুলো দেখব কোনটা প্রকৃত ভগ্নাংশ কোনটা অপ্রকৃত এবং কোনটা মিশ্র সেটা বলতে হবে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে আমি একটা কথা বলে দিই কোন একটা ভগ্নাংশ যেমন তিনের পাঁচ এইদিকে তাকাও উপরেরটাকে বলা হয় লব নিচেরটাকে বলা হয় হর এবং তোমাদের পরীক্ষাতে এইভাবেই নাম্বার দেওয়া হয় পাঁচের মধ্যে তুমি তিন পেলে এইভাবেই আমি দেব ঠিক আছে তো মনে রাখবে মোট যেটা সেটা নিচে থাকে আর যেটা পাওয়া যায় সেটা উপরে থাকে তো কখনোই যখন দেখবে মোট জিনিস যেটা সেটা সবসময় বেশি হবে কিংবা সমানও হতে পারে তো যদি দেখা যায় যে কি বলতো উপরে অর্থাৎ লব যদি ছোট হয় আর কথা বলি চলো সহজ করে দিই হর মানে যে হেরে যায় এটা মনে রাখবে হেরে গিয়ে নিচে থাকে ঠিক আছে আচ্ছা এবার দেখো যদি যদি দেখো যে লব ছোট লব যদি লব যদি ছোট হয় তাহলে সে হবে প্রকৃত আর যদি বড় হয় তাহলে অপ্রকৃত আর যদি দেখো যে এরকম একটা পূর্ণ সংখ্যা আছে এক পূর্ণ দুয়ের দিন দেখলে না এরকম একটা পূর্ণ সংখ্যা আছে এই ধরনের হলে সেটাকে আমরা মিশ্র বলি তো চলো একবার দেখেনি উদাহরণগুলো দেখো বুঝতে পারবে তো দেখো প্রকৃত মানে কি যার উপরে ছোট এই যে পাঁচের থেকে এক তো ছোটো তাহলে এইগুলোকে গোল করতে বলে আমি গোল করে দিলাম উপরে ছোটো এটাও গোল করে দিলাম এটাও ছোট এটাও গোল করে দিলাম না পনেরো ওপরে বড় এখানে উপরে ছোট উপরে ছোট উপরে ছোট। উপরে ছোট দেখো এখানে উপরে ছোট আছে দেখতে পাচ্ছ এখানে উপরে ছোট আছে এখানে উপরে ছোট আছে যেগুলো আমরা গোল করলাম সেটা প্রকৃত ঠিক আছে আর তোমাদের পরীক্ষাতেও প্রকৃত এইভাবেই রেজাল্ট দেওয়া হয় আটের মধ্যে তিন নয়ের মধ্যে কেউ পাঁচ ফেল এরকম ঠিক আছে এবার অপ্রকৃতটা বক্স করতে বলেছে অপ্রকৃত মানে কি উল্টো উপরে বড় তো অপ্রকৃত কোনগুলো এইটা দেখো উপরে বড়ো তাহলে এখানে বক্স করে দিই এটা দেখো অপ্রকৃত হলে উপরে বক্স করে দিই দেখো অপ্রকৃত উপরে বক্স করে দিলাম বাকি যেগুলো থাকলো সেগুলো ত্রিভুজ দিতে বলেছে কেন থাকে চকলেটের কথা মনে আছে একটা পুরো নিলাম আর একটা নিয়ে আবার ভাগ করলাম টুক নিলাম মানে একটা চকলেট পুরো খেয়ে ফেলেছো আবার আর এত আরও এতটুকু খেয়ে ফেলেছো এটা হচ্ছে মিশ্র তো এইগুলো মিশ্রগুলোকে ত্রিভুজ করতে বলেছে ত্রিভুজ করে দিলাম আশা করি বুঝতে পেরেছ ভিডিও আমি চেষ্টা করছি ছোটোর মধ্যে রাখার তো কমপ্লিট হয়ে গেল পরবর্তী ভিডিও আমি আলোচনা করব এই অধ্যায়ের পাঁচের দাগ থেকে শুরু করে নয়ের কমপ্লিটলি ঠিক আছে তো দেখতে থাকো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না ভালো থাকো সুস্থ থাকো আর হ্যাঁ যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় বা আমি একটু দ্রুততার সাথে কিছু করিয়ে থাকি আমাকে কমেন্ট করে জানাবে আমি তাহলে ডিটেলসে ভিডিও করবো আমার ইচ্ছাই আছে আমি ডিটেলসে শেখাবো কিন্তু আমি দেখেছি লং ভিডিও তোমাদের অনেক ক্ষেত্রে বিরক্তি আসে ওই জন্যে আমি ছোটো আকারে করাতে চেষ্টা করছি আর যেগুলো বুঝতে পারবে না আমাকে কমেন্ট করবে নেক্সট ভিডিওতে আমি ওগুলো বুঝিয়ে দেবো ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো